ইলিশ মাছ একটা গোটা, এটা হচ্ছে ট্যাংরা মাছ, দুটোই ঝাল করা। তো চলো আজকে ইটিং শোটা শুরু করি, আজ কোনো চ্যালেঞ্জ নয়। তো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। চলো শুরু করা যাক। আগে কোনটা দিই? আগে ইলিশ মাছ দিই। তুমি কি দিয়ে খাবে? আমি ইলিশ মাছ দিয়ে খাবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে খাই। ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের কালো জিরে আর টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর লাগে। মানে একটা মাছকে দু পিস করা, মা পুরো মুন্ডু নিয়েছেন লেজা। সুন্দর খেতে, মানে কালো জিরে দিয়ে পাতলা ঝোল। ট্যাংরা মাছটা অবশ্য আদা রসুন দিয়ে করা, ওটা না হলে ভালো লাগবে না। সবসময় চ্যালেঞ্জ করা যায় না, কারণ এটা কাঁটা মাছ। আমার অসুবিধা হয় না, মার হয়, আমি কাঁটা শুদ্ধই চিবিয়ে নিই। লঙ্কা হয়, ইলিশ মাছ যেমন করেই করবো অমন সুন্দর লাগে। সর্ষে দিয়ে করলেও ভালো লাগে, ভাপা করলেও ভালো লাগে, তাই না? মাছটা সিদ্ধও ভালো লাগে, এটাও ভালো লাগে। এটা এটাও তো সিদ্ধ টাইপেরই করা। বলে চ্যালেঞ্জ করলে মা হেরে যেত। একবার কাঁটা যদি গলায় যায় না, চ্যালেঞ্জ করা দিন। ভয় লাগে, তো ভয় লাগে লাগে বলে মাছ শেষ হয়ে গেল। জানি এই লঙ্কা গুলো আছে, ওই জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিই। এই লঙ্কা গুলো সুন্দর লাগে।
বাবা, কাঁটা আছে না? আমি যে কোনো মাছের কাঁটাটা যাবো তাই লাগে। লেজটা কি করে খেলি? আমি তো অত কাঁটা লাগলো না, দেখ নিয়ে অত কাঁটা বেঁচে খাবো। এবার নিয়ে নি তার ট্যাংরা মাছ, দেখো মাছ বড়। একটাই মাছ, আমি কাঁটা গুলো বেশি আবিষ্কার করেছি। আমার গোটা গোটা মাছ আইটা দেখেছো পুরো গ্রেভিটা? মাংস তুমিও নিয়ে না ট্যাংরা মাছটা। এটা মোটামুটি 3 পিস হতে পারে। মানে ভালো লাগেনি, ইলিশ মাছ তো বেশি ভালো হয়েছে। হ্যাঁ, মা এসব মাছ বেশি খায় না, তার না পছন্দ হয়নি। কিন্তু মাংস মাংস গন্ধ মাঝে মাঝে ভুলে যাই, মনে হয় চ্যালেঞ্জ হচ্ছে।
আবার এইগুলো পছন্দ করে, আমি অত পছন্দ করি না। আমার এইসব মাছই বেশি ভালো লাগে। মা আসে আনার পর যা পরিষ্কার করলো এটাকে নিয়ে ধোলাই মোছাই করে দিল। মাছ আর মাছ দেখায় এখন পুরো সাদা হয়ে গেছে মাছটা। এগুলো এরকম করতে হয়, পাকা মাছ চাংড়া মাছ পুরো গাটা সাদা করে দিতে হয়। পাড়াতে কি আছে মাগুর মাছ, তাই না? এক কাটার মাছ কোনো কাটে না। হ্যাঁ ট্যাংরা মাছই কাঁটা দিই। মাছ কিভাবে রেখেছো? মাছটা এত বড়ই। আজকের মতো তাহলে খাওয়া শেষ। কেমন লাগলো বলো ভিডিওটা, আর পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আজকের মতো টাটা।